নুসরাতের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে বুধবার রাতে অভিমানী মেয়ে নুসরাত চলেই গেলেন না ফেরার দেশে। ময়নাতদন্ত শেষে আজ মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে। দাদির কবরের পাশেই দাফন করা হবে নুসরাতকে। মেয়ের মৃত্যুতে শোক সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন নুসরাতের মা, অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা ও ভাই। নৃশংস এই হত্যার বিচার দাবিতে প্রতিবাদের ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গত 6 এপ্রিল সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে গেলে ডেকে নিয়ে বোরকা পরিহিত 4 থেকে 5 নারী তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের 85% পুড়ে যায়। এর আগে ওই মাদ্রাসার অধ্যক্ষ তার শ্লীলতাহানির চেষ্টা করলে আটক হন। নুসরাতকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা।